আমরা আর কতদিন এইভাবে লুকিয়ে লুকিয়ে দেখা করব? কি করব বলো? এখন তো গরমের জন্য স্কুলে ছুটি, যতদিন স্কুল না খুলছে ততদিন আমাদেরকে এভাবেই দেখা করতে হবে। কিন্তু আমাদেরকে যদি এভাবে কেউ দেখে ফেলে তাহলে তো পাড়ার লোকে খারাপ ভাববে, তখন কিন্তু আমার মা আমার অন্য জায়গায় বিয়ে দিয়ে দেবে। এই কি বলছো তুমি? আমি থাকতে তোমার মা তোমার অন্য জায়গায় বিয়ে দিবে মানে? আমি যতক্ষণ বেঁচে আছি ততক্ষণ তোমাকে আমি কারো হতে দেব না। তাহলে এক কাজ করো, এখন তো স্কুল বন্ধ আর আমরা যে কাজ করছি আমাদের পড়াশোনা আর হবে না। তুমি আমাদের বাড়ির লোক পাঠিয়ে আমাকে বিয়ে করে ফেলো, তাহলে মা আর আমার অন্য জায়গায় বিয়ে দিতে পারবে না। কি বলছো? এখন বিয়ে করে ফেলবো? কিন্তু আমার আব্বা যা লোক এখন তো আমার বিয়ে দিতে চাইবে না। আরে তুমি যেভাবে তোমার আব্বাকে বোঝাবা দিয়ে বিয়েতে রাজি করাবা। ঠিক আছে, আমি বাড়িতে গিয়ে দেখি আব্বাকে বোঝাতে পারি কি। তুমি এখন বাড়িতে যাও। সুরমিলা যে বিয়ে করার জন্য আব্বাকে বোঝাতে বলল, কিন্তু আব্বাকে বোঝাবো কিভাবে? ওটা শামিম না? এই শামিম দাঁড়া। কিরে এটা কে? এটা আমার বউ। কি তুই বিয়ে করে ফেলেছিস? এই তোকে তো সেদিন দেখনু যে তোর লাগতে পুটা চুয়া ছিল, আর আজ তুই বিয়ে করে ফেলেছিস। এই কি গো, তোমার ছোটবেলায় লাগ দিয়ে পুটা চুয়া তো? কেন, ছোটবেলায় তো সবার লাগেই পুটা চুয়া তো, ছোটবেলায় তোমার লাগে পুটা চুয়াইনি নাকি? এই শামিম, তুই যে বিয়ে করে ফেললি তো তোর আব্বা তোকে কিছু বললো না? আরে আব্বা কি বলবে, আব্বাই তো মেয়ে দেখে আমার বিয়ে দিয়েছে। কি বলছিস, তোর আব্বাই তোর বিয়ে দিয়েছে? হ্যাঁ। আচ্ছা তোর বউকে নিয়ে যখন ঘুরতে বের হয়েছিস তো চ তোর বউকে নিয়ে আমাদের বাড়ি থেকে ঘুরে আয় গা। না রে আজাদ যাচ্ছি না, অন্যদিন যাবো। আরে চ না, কোনো ব্যাপার নেই, খাওয়া দাওয়া হবে, তোদের ঘোরাও হবে। খাওয়া দাওয়া হবে? তাহলে তো ভালোই হলো। কি গো খাওয়া দাওয়ার কথা বলছে, যাবা নাকি? খাওয়া দাওয়ার কথা বলছে তাহলে চলো যাই। ঠিক আছে, তুই যখন এত করে বলছিস তো চল যাই। আব্বা এই দেখো, এটাকে চিনতে পারছো? এটা তো শামিম। আরে মেয়েটা কে? এই মেয়েটা শামিমের বউ। আ শামিম বিয়ে করে ফেলেছে কিরে, তাই নাকি? হ্যাঁ কাকা, আমি বিয়ে করে ফেলেছি। দেখছো পাড়ার সবাই বিয়ে করে ফেলেছে আর তুমি শুধু আমার বিয়েটা দিছো না। এই ও তো দুবছর বিদেশে খেটে আসলো, তারপরে বিয়ে করলো, আর তুই যে বলছিস বিয়ে করবি, তুই বিয়ে করে বউকে খাওয়াবি কি? এখন পর্যন্ত তো নিজের পায়ে দাঁড়াতে পারিসনি আর বিয়ে করার জন্য দৌড়াচ্ছিস। কে বলল আমি আমার পায়ে দাঁড়াতে পারিনি? এই দেখো আমি আমার পায়ে দাঁড়িয়ে আছি। আরে গাধাই এই দাঁড়ানো না রে, আমি বলছি তুই যে বিয়ে করবি তার জন্য তো যেকোনো একটা কাজের দরকার, না হলে বিয়ে করে সংসার চালাবি কি করে? তুমি আগে আমার বিয়ে দিয়ে দাও, তাহলেই দেখবে আমি ঠিক কাজ খুঁজে বের করব। ঠিক আছে, তুই যখন বিয়ে করবি বলছিস তো ঘটককে বলে তোর জন্য মেয়ে দেখতে বলছি। আব্বা তোমাকে মেয়ে খুঁজতে হবে না, আমার একটা মেয়ে পছন্দ করা আছে। মেয়ে পছন্দ করা আছে মানে? তুই কারোর সাথে প্রেম করিস নাকি? হ্যাঁ, স্কুলে পড়তে পড়তে একটা মেয়ের সাথে আমার প্রেম হয়েছে। তাহলে পড়াশোনার নামে আজকাল স্কুলে এই করতে যাও না। ঠিক আছে, তোর যখন মেয়ে পছন্দ করা আছে তো যা, তোর ঘোটো কাকাকে বলে আয়গা যে আমাদের সাথে মেয়ে দেখতে যেতে হবে। ঠিক আছে, আমি খেয়ে দে ঘোটো কাকাকে বলতে যাচ্ছি। এই মিজাম, কি রে তুই যে আমাদেরকে বললি খাওয়া দাওয়া হবে আবার তোদের বাড়িতে ঘোরাও হবে, এখন আবার তুই আমাদেরকে কিছু না বলে বাড়ির ভেতরে চলে যাচ্ছিস কেন? আরে হ্যাঁ আমি ঠিকই তো বলেছিলাম, এখন আমি খাওয়া দাওয়া করব আর তোরা আমাদের বাড়ির চারিপাশটা ঘুরে দেখে দেখে বাড়ি যা। ও নো, আরে শালা বাড়িতে ডেকে নিয়ে এইভাবে অপমান করলো। কিরে মিজাম, তোর ঘোটো কাকাকে বলে আসিস নি? হ্যাঁ বলে এসেছি তো। বলে এসেছিস তো কই, তোর ঘোটো কাকা তো এখনো আসলো না। মনে হয় কোনো কাজ করছে সেজন্য আসতে দেরি হচ্ছে। আব্বা তোমাকে একটা কথা বলছি, কিছু মনে করো না জানে। কি কথা বল? বলছি আমার শাশুড়ির কিন্তু একটু বয়স কম আর দেখতে সুন্দরী,
তুমি তো আবার দুই তিনটে বিয়ে করেছো, আবার শুনি তুমি নাকি পাড়ার মেয়েদের সাথে প্রেম করার চেষ্টা করো। সেজন্য বলছি আমার হবু শাশুড়িকে দেখে জানে ওইসব ভাবনা চিন্তা মাথায় লিয়ে এসো না। আরে না রে না, আমাকে দেখে কি তোর ওইরকম মানুষ মনে হয় যে তোর শাশুড়ির সাথে প্রেম করবো? না মনে হওয়ার কি আছে, তোমাকে না বলতি তো প্রেমের কথা বলছো। আরে শালা, মিজাম তো ঠিকই বলেছিল, মেয়ের মা তো একদম সিনেমার নায়িকা, রচনার মতো সুন্দরী। আব্বা, এ আব্বা, আব্বা কি হলো? চুপ করে বসে কেনে, কিছু কথা তথা বলো। তোমার নাম কি মা? সুরমিলা খাতুন। তোমার আব্বার নাম? মারস্বামী। হ্যাঁ, তোমার মারস্বামী মানে তোমার আব্বার নাম কি? মারস্বামী। আরে হ্যাঁ, তোমার মারস্বামীর নাম কি? বললাম তো মারস্বামী। আরে এই মেয়ে পাগল নাকি, তখন থেকে এক কথা বারবার বলছে। এ ঘটক, তুমি জিজ্ঞেস করো ওর বাপের নাম কি। হ্যাঁ গো মা, তোমার আব্বার নাম কি ভালোভাবে বলো তো। বললাম তো আমার আব্বার নাম মারস্বামী। কি ব্যাপার বোন, আপনার মেয়ের বুদ্ধি কম নাকি যে বাপের নাম বলতে পারছে না? আরে না ভাই, আমার স্বামীর নামই হলো মারস্বামী, সেই জন্য ও মারস্বামী বলছে। ও এই ব্যাপার না, আমরা তো ভাবছিলাম মেয়ের মনে হয় বুদ্ধি কম। আরে না না ভাই, আমার মেয়ে খুব ভালো, শুধু একটু গু খায় তাই। কি? এই না না, গুড় খায়। ও তাই বলেন, গুড় খাওয়া তো ভালো, গুড় খেলে উপকার হয়। যাই হোক, আপনি তো জানেন আপনাদের মেয়ে আর আমাদের ছেলে একে অপরকে ভালোবাসে, তো আপনি কি ওদের দুজনের বিয়ে দিতে রাজি? ওরা যখন দুজন দুজনকে ভালোবাসে তাহলে আমি আবার কি বলবো, আমি এই বিয়েতে রাজি। যাক তাহলে ভালোই হলো। সুজন ভাই, তোমার কিছু বলার থাকলে বলো। আমি আবার কি বলবো, বিয়ান যখন রাজি হয়েছে তাহলে আমি রাজি না হয়ে থাকতে পারি? যাক সবাই যখন রাজি তাহলে বিয়ের দিনটা ঠিক করে ফেলি। হ্যাঁ করে ফেলেন। আগামী মাসের 12 তারিখটা খুব ভালো দিন, ওই তারিখে বিয়েটা ঠিক করা যাক। আগামী মাসের 12 তারিখ? হ্যাঁ ঠিক আছে করেন। তাহলে ঠিক আছে, আগামী মাসের 12 তারিখে বিয়ের দিনটা ঠিক হলো। দেখি মা, হাতটা দাও, এই টাকাটা রাখো, মিষ্টিমুখ করো, যাও এবার ঘরে যাও। আচ্ছা ঠিক আছে বিয়ান, আজ তাহলে আসি, আবার দুদিন পরে দেখা হবে। ঠিক আছে যান। এই চ। ঠিকভাবে দেখে হাঁটবেন তো, না হলে তো এখনই পড়ে যেতেন। আমি তো পড়ে যেতেই চাই আপনার প্রেমে। মানে? না কিছু না, বলছি আপনার ফোন নাম্বারটা পাওয়া যাবে না। কেন, ফোন নাম্বার কি করবেন? না এখন তো আমরা আত্মীয় হতে চলেছি, যদি প্রয়োজন হয় তাহলে ফোন করতাম। ঠিক আছে নাম্বার তুলুন। 97 32 509। ঠিক আছে বিয়ান, ফোন করলে ধরেন। ঠিক আছে। বিয়ানের কাছ থেকে কাল তো নাম্বার নিয়ে এসেছি, এখন একটা ফোন করে দেখি দিনি বিয়ান কি করছে। হ্যালো কে? ও বৌমা, আমি তোমার শ্বশুর আব্বা বলছি, তোমার মা নাই? হ্যাঁ মা আছে, বাইরে কাজ করছে। তোমার মাকে একটু ফোনটা দাও তো। থামেন দিচ্ছি। এলো মা, তোমার হবু বিয়াই ফোন করেছে। হ্যাঁ হ্যালো বিয়াই, বলেন। কি করছেন বিয়ান? এই তো বিয়াই, রান্না করবো সেই জন্য চাল বাচ্ছি।
কি বলছেন বিয়ান, আপনি নিজে রান্না করেন? হ্যাঁ আমি নিজেই রান্না করি, কিন্তু আপনি ওইভাবে অবাক হলেন কেন? না আপনি এত গরমে আগুনে পাশে বসে রান্না করেন, আপনার অত সুন্দর ফর্সা রংটা তো আগুনের তাপে নষ্ট হয়ে যাবে। যা কি যে বলেন না বিয়াই আপনি, এইসব বয়সে ওইসব কথা ভাবলে হবে? এখন আমাদের বয়স হয়েছে, ছেলে মেয়েরা বড় হয়েছে, এখন ওদের কথা ভাবতে হবে। আরে ওদের তো এখনো বয়স আছে, শুধু ওদের কথা ভাবলেই হবে? আমার কথাও তো একটু ভাবতে হবে। আচ্ছা বিয়ান, শর্মিলা কি আপনারই মেয়ে? হঠাৎ এই প্রশ্ন করছেন কেন? না আপনাকে দেখে তো মনে হয় না যে আপনি অত বড় একটা মেয়ের মা, আপনাকে দেখে মনে হয় যেন শর্মিলার আপনি ছোট বোন, সেই জন্য বলছি। যা কি যে বলেন না বিয়াই, তাই কোনোদিন মনে হয়? এই বিয়ান হাসিছে, মনে হয় কাজ আগাবে। আরে হ্যাঁ বিয়ান, সত্যি বলছি, আপনাকে দেখে অমনই মনে হয়। হ্যাঁ আমাদের পাড়ায় দুজন ভাবি আছে, তারাও মাঝে মাঝে একথা বলে যে আমার করতে আমার মেয়েকে বড় মনে হয়। আরে বলবেই তো, আপনাকে উপরওয়ালা যে এত সুন্দর করে পাঠিয়েছে, না বলে উপায় আছে? দেখি শর্মিলাকে একটা ফোন করি, কি করছে? যে ব্যক্তিকে আপনি কল করছেন তিনি অন্য কারোর সাথে কথা বলছেন। কি ব্যাপার, এখন আবার কার সাথে ফোন করছে? দেখি আর একবার ফোন করি। যে ব্যক্তিকে আপনি কল করছেন তিনি অন্য কারোর সাথে। এত কার সাথে ফোন করছে যে আমার ফোনটা ধরছে না? আচ্ছা ঠিক আছে বিয়াই, এখন রাখি, রান্না করতে হবে। ঠিক আছে আপনি রান্না করলেন, আবার পরে ফোন করব। ঠিক আছে পরে ফোন করেন। কই রে, এখনো তো আসলো না। কি হলো, তুমি আমাকে এখানে ডেকেছো কেন? কালকে তুমি কার সাথে এত ফোন করছিলা যে আমার ফোনটাও ধরার প্রয়োজন মনে হয়নি? আমি ফোনের উপরে ফোন করছি আর তুমি আমার ফোন ধরছো না? ও কালকে তো তোমার আব্বা আমাদের মোবাইলে ফোন করেছিল। তোমার আব্বা আমার মার সাথে কথা বলছিল, সেজন্য মনে হয় এত ব্যস্ত বলছিল। কি, আমার আব্বা তোমার মার সাথে ফোনে কথা বলছিল? এই শালার ব্যাটা তো মনে হয় এখানে শুরু করে দিবে। আমার আব্বা তোমাদের নাম্বার পেলো কি করে? আমি কি করে বলবো, তোমার আব্বা মনে হয় কোথাও থেকে ম্যানেজ করেছে। ঠিক আছে তুমি এখন বাড়ি যাও, আমি পরে দেখা করব। আব্বা তুমি শর্মিলার মার কাছে ফোন করেছিলা? হ্যাঁ করেছিলাম তো, কিন্তু কেন, কি হয়েছে? তোমাকে আমি বলিনি যে তুমি আমার শাশুড়ির কাছ থেকে দূরে থাকবা, তারপরও তুমি আমার শাশুড়ির কাছে ফোন করেছিলা কেন? আরে বিয়ের ব্যাপারে কিছু প্রয়োজন ছিল, সেই জন্য ফোন করেছিলাম। তো এতে কি হয়েছে? তোমার যদি বিয়ের ব্যাপারে কথা বলার প্রয়োজন হয় তো তুমি আমাকে বলবা, আমি নিজে ফোন লাগিয়ে দেব। তুমি যেন আমার শাশুড়ির সাথে ফোনে একা একা কথা বলবা না। ঠিক আছে, এবার থেকে যদি প্রয়োজন হয় তাহলে আমি তোকে ফোন লাগিয়ে দিতে বলবো। ঠিক আছে তুমি কাজ করো, আমি বাইরে থেকে আসছি। যাক, এ বাহানায় বিয়ানের কথা মনে পড়লো, বিয়ানকে একটা ফোন করি। হ্যালো বিয়াই বলেন। কি করছেন বিয়ান? এই তো বিয়াই বাড়ির কাজকাম করছি। আচ্ছা বিয়ান, আপনি কি বয়স কমানো আর সৌন্দর্য বাড়ানোর জন্য কিছু খান? না তো। ও খান না? না আমি তো ভাবছিলাম আপনি মনে হয় সৌন্দর্য বাড়ানোর জন্য কিছু খান। আপনি যদি কিছু খান তাহলে আমাকে বলেন, আমিও সেই জিনিস খেয়ে আপনার মতো বয়স কমাবো আর সৌন্দর্য বাড়াবো। আপনিও না বিয়াই পারেন বটে, এত কথা আপনার থাকে কোথায়? আরে বিয়ান, আপনার মতো সুন্দরী মেয়েকে দেখলে এসব কথা এমনি মন থেকে বের হয়ে যায়। সত্যি বিয়াই আপনি খুব ভালো মানুষ, খুব সুন্দর সুন্দর কথা বলেন। আরে বিয়ান এ তো কিছুই না, আমি এর করতে আরো সুন্দর সুন্দর কথা বলতে পারি। তাই নাকি? হ্যাঁ। আচ্ছা বিয়ান চলেন আমরা একদিন দেখা করি। দেখা করবেন যখন তাহলে বাড়িতে আসেন। আরে আপনাদের বাড়িতে না, চলেন বাইরে কোথাও দেখা করি। বাইরে দেখা করবেন? বাইরে আবার কোথায় দেখা করবেন? আপনি বার হয়ে এলেন, আমি পরে ফোন করে জায়গার নাম বলছি। ঠিক আছে আমি বার হয়ে লিছি। Oh no!
আর বিআই জামাকে এখানকার ঠিকানা দিল, কিন্তু বিআই তো এখনো আসলো না। আসসালামু আলাইকুম বিয়ান। ওয়ালাইকুম আসসালাম বিআই। আমাকে কেমন লাগছে বিয়ান বলেন তো? আপনাকে তো একদম হিরো মিঠুন চক্রবর্তীর মতো লাগছে। কি বলছেন, তাই নাকি? আমাকে মিঠুন চক্রবর্তীর মতো লাগছে? হ্যাঁ লাগছে, কিন্তু কি ব্যাপার, আপনি এই সাজে কেন? আরে বিয়ান, আপনি হলেন নায়িকা রচনার মতো সুন্দরী। আপনার সাথে যদি ওরকম সাদা চুল আর লুঙ্গি পরে দেখা করতে আসি তাহলে মানাবে? সেই জন্য আমি আপনার সাথে দেখা করার জন্য মিঠুন সেজে চলে আসলাম। আর মিঠুনের সাথে কিন্তু রচনাকে বেশ মানায় বলেন। হ্যাঁ মানায় তো। যাই হোক, আপনি আমাকে এখানে ডেকেছেন কেন বলেন? ও, আপনাকে এখানে কিসের জন্য ডেকেছি বলছি? আচ্ছা বিয়ান, আপনি যে এত সুন্দর দেখতে, তো আপনাকে কেউ বিয়ের প্রস্তাব দেয়নি? হ্যাঁ বিয়ের প্রস্তাব দিয়েছিল, কিন্তু আমি করিনি। কেন, বিয়ে করেননি কেন? যারা আমাকে বিয়ের প্রস্তাব দিয়েছিল তারা আমার মনের মতো ছিল না, সেই জন্য বিয়ে করিনি। আচ্ছা বিয়ান, আমাকে আপনার কেমন মানুষ মনে হয়? আপনাকে ভালো মানুষ মনে হয়। আপনি খুব সুন্দর সুন্দর কথা বলতে পারেন, মানুষকে হাসাতে পারেন, মানুষের প্রশংসা করেন। এক কথায় আপনি খুব ভালো মনের মানুষ। বিয়ান, আমাকে আপনার পছন্দ হয়? আরে আপনাকে পছন্দ হবে না কেন, আপনি তো খুব সুন্দর মানুষ। বিয়ান, আপনি আমাকে বিয়ে করবেন? এসব আপনি কি বলছেন বিয়াই? আর কদিন পর আমাদের ছেলে মেয়ের বিয়ে, আর কিছুদিন পর আমরা আত্মীয় হব, আর আপনি আমাকে বিয়ে করার কথা বলছেন? আরে ওদের বিয়ের কথা বাদ দেন, ওদের এখনো অনেক সময় আছে, ওরা ঠিক ওদের মনের মতো মানুষ পেয়ে যাবে। কিন্তু আমরা পাবো না, ওদের কথা ভেবে নিজের জীবন নষ্ট করেন না। না বিয়াই, আপনি যা বলছেন তা হতে পারে না, এখন আমাদের বয়স হয়েছে, এসব লোকে মেনে নিবে না। আরে লোক সমাজের কথা বাদ দেন তো, এসব ভাবলে জীবনেও সুখ পাবেন না। সত্যি করে বলেন তো, আপনি আমাকে ভালোবাসেন কি না? হ্যাঁ ভালোবাসি, কিন্তু আমাদের ছেলে মেয়েরা? আরে ওদের কথা বাদ দেন তো, চলেন আমরা আগে বিয়েটা করে আসি, তারপরে যা হবে দেখা যাবে। মা, ও মা, কি ব্যাপার তুমি? বিয়ের কথা শুনে মায়ের বাড়িতে আর থাকতে মন যাচ্ছে না নাকি, যে এত তাড়াতাড়ি শ্বশুর বাড়িতে চলে এসেছো? আরে না গো না, ওইসব না, সকাল থেকে মাকে বাড়িতে খুঁজে পাচ্ছি না। আমাদের বাড়ির পাশের একজন বলল আমার মা নাকি তোমার আব্বার সাথে দেখা করতে এসেছে, সেই জন্য এখানে আসলাম। কি বলছো, তোমার মা আমার আব্বার সাথে দেখা করতে এসেছে? কিন্তু কই, তোমার মা তো আমাদের বাড়িতে আসেনি। আরে তোমার মা বাড়িতে আসেনি, কাজী অফিসে গিয়েছিল। চোখ তুলে দেখো না কে এসেছে। আরে নতুন করে আব্বা, তুমি আমার শাশুড়ি মাকে বিয়ে করেছ? এই খবরদার, এখন থেকে ওকে শাশুড়ি মা বলবি না, এখন থেকে ও তোর মা। মা, এ তুমি কি করলা, আমার শ্বশুরকে তুমি বিয়ে করে ফেললা? এই তোর শ্বশুর মানে তোদের বিয়ে হয়েছে নাকি, যে শ্বশুর বলছিস, এখন থেকে আব্বা বলবি? আব্বা, তুমি এ কি করলে, তোমাকে নিয়ে আমি এতদিন যে ভয়টা করছিলাম তুমি সেই কাজটাই করলে, আমার বিয়ে দিতে গিয়ে তুমি নিজেই বিয়ে করে ফেললে। আরে বেটা, তুই তো জানিস যে আমি সুন্দরী মেয়ে দেখলে নিজেকে ধরে রাখতে পারি না, সেই জন্য তোর হবু শাশুড়িকে বিয়ে করে ফেললাম। তোমরা তো না হয় বিয়ে করে ফেললে, কিন্তু আমাদের বিয়েটা কি করবে? তোদের আবার বিয়ে কিসের, তোরা দুজন তো এখন ভাই বোন, ভাই বোনে কোনোদিন বিয়ে করে? কি ভাই বোন কি না জি।